السلام عليكم ورحمة الله. একবার ভাই একটা মেসেজ লিখলো যে ভাই স্কিনার সম্পর্কে কিছু অভিজ্ঞতা দিলে ভালো হয়। তো ভাই যদিও চেষ্টা করব যথেষ্ট পরিমাণ দেওয়ার জন্য, পুরোপুরি না পারলে মাফ করে দিবেন। তার পাশাপাশি দোয়ার দরখাস্ত রইল। এটা একটা নিশান ব্লু বার্ড। তো গাড়িটা আনছিল আমাদের কাছে সকালবেলা, গাড়িটার সিলিন্ডার মিসিং। তো আমরা 4 নম্বর সিলিন্ডারটা মিসিং পাইছি। ওটার ইগনিশন কয়েলের যেই ফিঙ্গার থাকে, ফিঙ্গারগুলো থেকে লিক করছে। তো দেখতেছেন যে গাড়িটার ইঞ্জিন চেক বাতিটা জ্বলে আছে। তো যে কোনো একটা ফল কোড ঢুকে গেছে। তো এর পাশাপাশি আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব। তো দেখতেছেন যে এগুলো হলো ইউরোপিয়ান, আর এগুলো হলো আমেরিকান গাড়ি, আর এটা হলো ইউরোপিয়ান, এটা হলো আপনার এশিয়ান, আর এটা হলো চাইনিজ, আর এটা হলো স্পেশাল ফাংশন যেগুলো আছে আমাদের, ওটা মানে এখান থেকে আপনি শর্টকাটে আপনি যে রিসিটগুলো মারতে পারবেন। আর এটা হলো গিয়ে হিস্টোরি, যে 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 গাড়িগুলোর কাজ করি আমরা, গাড়িগুলোর একটা হিস্টোরি এখানে রেকর্ড থাকে। তো আমাদের লাস্ট কালকে আমাদের কাজ হচ্ছে এক্স করোলার আর এক্সিওর। তো আমাদের কালকের এক্স করোলার আপনার রিপোর্টটা দেখতেছেন, যে রিপোর্টটাই যে এখানে হিস্টোরিতে জমা আছে। তো এক্স করোলা বলতে না, আমাদের নিশানের দেখতেছেন হুন্ডা সিভিক্সের তো দেখতেছেন যে রিপোর্টটা এইখানে, মানে টোটালি যে কোনো গাড়ির কাজ করার ক্ষেত্রে এটা একটা হিস্টোরি থেকে যায়। তো এটা হলো একটা বিষয়। তো দেখা যাক, আমরা এই গাড়িটা স্ক্যানিং করি। স্ক্যানিংয়ের যে বিষয়টা, তো নিশান আমরা এখানে সিলেক্ট করব। এটা যদিও আমরা জানি, তারপরও আরেকটু জানার ক্ষেত্রে আর কি, যদি আপনার 14 পিন হয় তাহলে 14 পিন, আর যদি 16 পিন হয় তাহলে 16 পিন সিলেক্ট। দেখতেছেন 16 পিন সিলেক্ট। তো এখানে কিছু অপশন দিছে আপনাকে। অপশনগুলো হলো হয় অটোমেটিক্যালি স্ক্যান, ম্যানুয়ালি স্ক্যান, ভেহিকেল নেম অটোমেটিক্যালি সিলেকশন, বিএন নিশান জিটিআর। তো দেখতেছেন যে এই বিষয়গুলো আর কি। তো যেটা দেখা যায় আপনার মনে করেন অটোমেটিক্যালি হইতেছে না, ওটার ক্ষেত্রে আপনার কি ওই সিস্টেমগুলো সিলেক্ট করতে পারেন। তো এখানে আসছে আপনার কাছে হলো হেলথ রিপোর্ট। তো আপনি যদি হেলথ রিপোর্টে যান, হেলথ রিপোর্টে পাবেন আপনি কি আপনার ফুল সিস্টেমটা ও অটোমেটিক্যালি স্ক্যান করবে। আর নিচে আছে আপনার সিস্টেম সিলেক্ট, মানে সিস্টেম স্ক্যানে ঢুকে আপনাদেরকে দেখাইতেছি যে মানে একটা একটা করে সিস্টেম সে স্ক্যান করবে। তো দেখুন, যদিও এখানে একটু আমাদের ইঞ্জিন চেক বাতি জ্বলে আছে, কিন্তু সিস্টেম স্ক্যানের ভিতরে আমাদের এখানে কোনো কোড আসেনি এখন পর্যন্ত। তো আমরা যাক, এটা জাস্ট একটু দেখার জন্য যে এখানে কি আছে, যেটার ভিতরে কি আর এই জিনিসটার কাজটা কি। তো ওই ক্ষেত্রে আপনার এখানে হবে হলো যে আপনার সিস্টেমগুলো ধরে ধরে মানে স্ক্যান করবে। আর এখানে দেখতেছেন যে সিস্টেম সিলেকশন, এখানে আপনি অল সিস্টেম দেখতেছেন, সরি ভুল হয়ে যাইতেছে, অল সিস্টেম, এখানে আপনার ইঞ্জিন। তো আমরা একটু ইঞ্জিনটা জাস্ট দেখি। ইসিএম, ইঞ্জিন কন্ট্রোল মডিউল, এটা সংক্ষিপ্ত হলো ইসিএম। তো আমরা ইঞ্জিন কন্ট্রোল মডিউলের ভিতরে আমরা একটু দেখি যে এইখানের ভিতরে কি বলে। যদি আমরা হেলথ রিপোর্ট করলে এইখানে আমাদের রিপোর্টটা পরিপূর্ণ আসে নাই, যদিও এইটাতে আমাদের স্ক্যানারটা আপডেট দেওয়ার কথা, কিন্তু আমাদের তো আপডেট দেওয়া হয় নাই, তার জন্য এই প্রবলেম করতেছে বিষয়টা। যদিও আপনাদেরকে পরিপূর্ণভাবে ক্লিয়ার করা যাইতেছে না। তো এখন আমরা একটু হেলথ রিপোর্ট দেখা যেতে পারে যে হেলথ রিপোর্ট আমাদেরকে কতটুকু পরিমাণ
ব্যাকআপ দিতে পারে, কতটুকু পরিমাণ মেনটেন করে উঠতে পারে আমরা এটা একটু দেখনিও আছে। তো এই যে দেখতেছেন আগের দুইটা বিষয় আপনাদেরকে দেখাইছি, আর বর্তমানে একটা বিষয় যে এখানে দেখাইতেছে আপনাকে দুইটা ফল কোড, সেটা হলো আপনার আমরা অবশ্য ঢুকে দেখব, যদি অগ্রিম বলি তো এটা একটু অন্যরকম হয়ে যায়, তো আমরা এটা একটু ঢুকে দেখবো। যেহেতু আমাদের ইঞ্জিন চেক বাতি শো করতেছে, ওই ক্ষেত্রে আমাদের অবশ্যই ইঞ্জিনে কোনো না কোনো সাবজেক্টে হয় কোনো ফল কোড আছে কিংবা আমাদের ইঞ্জিন সিস্টেমে কোনো প্রবলেম আছে, কারণ এটা হলো আপনার টেকনোলজি, যেটা এমন একটা টেকনোলজি যে আপনার এখানে প্রবলেম হয়, আপনার যদি লাইনও খোলেন ওই ক্ষেত্রেও আপনার চেক বাতি আসবে, কারণ সে আপনার ইস্যু করবে আপনার ওই জিনিসটা প্রবলেম। তো এটা যদি মেজরলি না হয় তাহলে আপনি দেখা যায় স্ক্যান করে ইরিস করলে আপনার কোডটা ডিলেট হয়ে যাবে। যেরকম এই যে দেখতেছেন SRS-এর এই কোডগুলো পাঁচটা কোড, তো এই কোডটা আমরা কয়েকবার ডিলেট করছি আবার এসে পরে, কিন্তু বাট দেখেন বোর্ডে কোনো SRS-এর কোনো এয়ারব্যাগের কোনো বাতি নাই। তো অনেক ক্ষেত্রে আপনারা ভাবেন যে আমার তো ড্যাশবোর্ডে কোনো বাতি নেই কিন্তু আমার ইঞ্জিন তো প্রবলেম করতেছে, আমার বুঝাইতেছে যে আমার গাড়িতে প্রবলেম আছে, বাট আমার তো ইঞ্জিনে কোনো ইস্যু করতেছে না। তো ভাই ইঞ্জিনে যে সবসময় ইস্যু করবে এরকমও কোনো বিষয় না, অনেক ক্ষেত্রে আপনার ড্যাশবোর্ডে ইস্যু করবে না, অনেক ক্ষেত্রে আপনার করবে, কিন্তু এটা আপনার বিষয়টা হলো আপনার ধরতে গেলে আপনার কন্ট্রোল আর কন্ট্রোল সিস্টেম যেটা আছে, যে প্রত্যেকটা জিনিসেরই আপনার বডি সিস্টেমের একটা কন্ট্রোলার আছে, এয়ারব্যাগ সিস্টেমের একটা কন্ট্রোলার আছে, ইঞ্জিন সিস্টেমের একটা কন্ট্রোলার আছে, আপনার কি বলেন গিয়ার সিস্টেমের একটা কন্ট্রোলার আছে, তো পার্ট টু পার্টভাবে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করা আছে। তো প্রবলেমগুলো দেখা যায় ওটার ভিতরে যখন ফেস হয়ে থাকে অনেক ক্ষেত্রে ড্যাশবোর্ড পর্যন্ত পৌঁছায় না, হ্যাঁ অনেক ক্ষেত্রেই এটা আসে না। তো দেখতেছেন যে এই বিষয়টা, তো আমরা এখানে একটু তো আমরা স্ক্যানটা কমপ্লিট করে ফেললাম। তো দেখতেছেন যে এখানের ভিতরে আমরা এইখানের ভিতরে যে ফল কোডগুলো আমরা পাইতেছি, আমরা একটু দেখি যে জিনিসগুলো কি কি বলতেছে। তো এই যে দেখতেছেন যে ফল কোডগুলো এখানে পাঁচটা ফল কোড, তো পাঁচটা ফল কোডই দেখতেছেন যে ড্রাইভার এয়ারব্যাগ মডিউল ওপেন, তার মানে আপনার এটা ওপেন আছে এটা বলতেছে। তো এখানে আরও আদার্স অনেক কিছু, তো এটা যেহেতু আমাদের কাজ না তো এটা আমরা জাস্ট একটু দেখার সাপেক্ষে আমরা একটু ইয়ে করলাম। তো এই যে দেখেন এইখান থেকে আপনি ক্লিয়ার ফল কোড, এটা দ্বারা আপনি ফল কোডগুলো ক্লিয়ার করে ফেলতে পারবেন। হ্যাঁ ট্রাবল ডাইগো এই জিনিস এখানে আছে, আপনার ফাংশন টেস্ট এই বিষয়টার ক্ষেত্রে আপনার এইটার বিষয়টি একটু পরে আসে, যেহেতু এটা একটা ওল্ড মডেলের গাড়ি, যদি নিউ শিফটের গাড়িগুলোর ক্ষেত্রে হয় কোডটা তো ক্লিয়ার করলাম না, তো আমরা একটু ইঞ্জিন সিস্টেমটা একটু দেখি। হ্যাঁ তো এই যে দেখাইতেছি আপনাকে যে বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল, রিড ফল কোড, যে ফল কোড দুইটা আছে ওই দুইটা আমরা একটু দেখব। তো এই যে ইগনিশন, আমরা কিন্তু ইগনিশন কয়েল খুলছি, খোলার কারণে ইগনিশন সিগনাল এটা আসছে, তো আদারওয়াইজ আরেকটা আমাদের সেন্সর খোলা হয়েছে ওইটা খুলতে হইলে, তো এই দুইটা জিনিস তো আমাদের ধারণা যতটুকু যে এটা একটা ফল্ট, তো এটা জাস্ট থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে এই একটা বিষয়। এখানে আমাদের দেখনীয় বিষয় আছে যে অনেক ক্ষেত্রে অনেক গাড়ি আমরা কাজ করি, করার পরে বাট রিসেট করতেছি কিন্তু ড্যাশবোর্ড থেকে বাতি যাইতেছে না, তো ওই ক্ষেত্রে আমরা স্পেশাল ফাংশনে যাব। স্পেশাল ফাংশনের ভিতরে এই গাড়ির যে স্পেশাল ফাংশন আছে সেই বিষয়টা এখানে তুলে ধরছে, তো সেখানে ভিতরে দেখতে পারেন এই যে ফুয়েল প্রেশার রিলেস আইডিয়াল ভলিউম লার্নিং, এটা হলো আইডিয়াল ভলিউম লার্নিং হলো আপনার থ্রোটাল বডি যেটা আছে বাটারফ্লাই, আমরা অনেক ক্ষেত্রে ক্লিন করাই, সেটা হলো নিশান এক্সটেলের এবং নিশান ব্লুবার্ট এই গাড়িগুলোর ক্ষেত্রে এটা আপনার ক্লিন করানোর পর যদি আমরা খুইলা ক্লিন করাই তাহলে ওই ক্ষেত্রে আপনার আইডিয়াল ভলিউম লার্নিং কমপ্লিট করাটা বাধ্যতামূলক, আর যদি না করেন ওই ক্ষেত্রে আপনি তেল প্রচুর পরিমাণে গাড়ি দেখাবে। তো এখানে দেখতেছেন আদারওয়াইজ আরও কিছু স্পেশাল ফাংশন আছে, তো এগুলো এক একটা সিস্টেমের, তো এটা অবশ্য অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, তো আমরা এই টোটালি ইয়েগুলো আমরা ডিলেট করে আপনাদেরকে দেখাইতেছি। আপনি শর্টকাটে এখান থেকে আপনি এই যে এটা যদিও এখানে থাকবে আমরা শর্টকাটে ইয়ে করে ফেলছি,
তো এইখান থেকে আপনি এই যে ডিটিসি ক্লিয়ার যেখানে পাবেন ওটাতে দিলে আপনার ডিটিসি টোটালি ক্লিয়ার করে ফেলবে। দেখতেছেন, সরি যদি ওই ভিডিওটা কেটে গেছে, কেটে যাওয়ার কারণে আবার নতুন করে আপনাদেরকে দেখানো লাগতেছে। দেখেন টোটালি ভিডিওটা ক্লিয়ার, এইখানেও দেখেন যে ড্যাশবোর্ডটাও পরিপূর্ণ ক্লিয়ার। তো আশা করি বুঝতে পারছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে ইয়ে করবেন, কারণ একটা ভিডিও আপনাদের জন্য করা হয়, যখন আপনারা এটা রেসপন্স ভালো করেন তখন এটার জন্য আমাদেরও ভালো লাগে। তো আশা করি ইনশাল্লাহ সকলে ভালো লাগছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়ার কামনা রইল। সকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে এবং সুস্থ রাখে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।